আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামী বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন ইসলাম প্রতিদিন বুকস। আমাদের আজকের আলোচ্য গ্রন্থ সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত জীবন পথে সফল হতে। সফলতা জীবনে কে না চায়? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সফলতার পিছনে ছুটছে মানুষ। প্রকৃতপক্ষে সফলতার ব্যাখ্যাই বা কি? সত্যিকারের সফলতা কিসে? আর আমরা কজন পারি সফলতার শিখরে আহরণ করতে? দুনিয়ার জীবনকে লক্ষ্য করে চক্রাকারে ঘুরতে ঘুরতে আমরা ভুলে যাই প্রকৃত সফলতা মূলত কি। অথচ দুনিয়া শুধু ক্ষণিকের মোহ, আসল সফলতা তো পরকালের সফলতা। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন, নিঃসন্দেহে সে সফল হবে যে নিজেকে পরিশুদ্ধ করবে, এবং সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। সূরা শামস আয়াত 9-10। অথচ কেউ সফলতা খুঁজেন কারিগর অর্থ উপার্জনে, কেউ সফলতা খুঁজেন অনারম্বর জীবন যাপনে, কেউ সুবিশাল অট্টালিকা প্রভাব প্রতিপত্তির মধ্যে সফলতা খুঁজেন, কেউ বা আবার নিভৃতচারী হয়ে যাওয়াকেই জীবনের মানে ধরে নেন। এগুলো খুঁজতে যেয়ে আমরা বিচ্যুত হয়ে পড়ি প্রকৃত সফলতার কেন্দ্র থেকে। সত্যিকারের সফলতার কেন্দ্র থেকে বিচ্যুতদের প্রকৃত সফলতার পথ দেখাতে সিরিয়ান বংশোদ্ভূত শেখ আব্দুল করিম বাক্কার হাফিজাহুল্লাহ রচনা করেছেন জীবন পথে সফল হতে। গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়নরত উদীয়মান অনুবাদক আব্দুল্লাহ মজুমদার। লেখক বইটি রচনা করেছেন তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে সেই জাতির তরুণ প্রজন্মের উপর। এই সময়টাই হলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য আর গতিপথ ঠিক করার মোক্ষম এবং উপযুক্ত সময়। এই সময়টাতে নিজেকে ঠিকমতো গুছিয়ে নিতে না পারলে জীবনের পরীক্ষায় হেরে যাওয়ার বিশাল একটা আশঙ্কা থেকে যায়। তরুণ তরুণীদের জীবন পথের সফলতার নির্দেশনা দেয়া হয়েছে এ গ্রন্থের পাতায় পাতায়। বইটিতে লেখক এমন ঢঙে এবং এমন সুরে তরুণ তরুণীদের উদ্দেশ্যে কথা বলেছেন যেভাবে একজন পিতা তার সন্তানদের মাথায় হাত রেখে কথা বলেন। তিনি জীবন পথের পাথেয় নির্ধারণে এমন সব উপায় উপকরণ আর বাস্তবতার উদাহরণ তুলে এনেছেন যা একজন তরুণকে সত্যিই ভাবিয়ে তুলবে। বইটি পড়ে একজন বিশ্বাসী যুবক ফিরে পাবে আত্মবিশ্বাস, নতুন উদ্যম আর উদ্দীপনায় শুরু করবে তার নতুন যাত্রা। বইটিতে লেখক 50টি লেখা পৃথক পৃথক শিরোনামে লিখেছেন, যেগুলোর মাধ্যমে তিনি জানিয়েছেন কিভাবে জীবনে সফল হতে হয়, কিভাবে ব্যক্তিত্ব গড়ে তুলতে হয়, কিভাবে আত্মোন্নয়ন করা যায়, কিভাবে দুনিয়া ও আখিরাতে সফলতার স্বর্ণশিখরে আরোহণ করা যায়। এই বইতে তিনি জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলাপ করেছেন সুন্দর ও সাবলীলভাবে। পরামর্শগুলো পাঠকের অন্তরে একদম গেঁথে যাবে। বইটি মূলত উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী, তবে অন্যান্যরাও সমান উপকৃত হতে পারবে। তরুণ সমাজের জন্য পরামর্শমূলক খুঁটিনাটি অনেক কিছুই বইটিতে পাওয়া যাবে। বইটির সম্পাদক শাহাদাত হুসাইন খান ফয়সাল বলেন, কিশোর তরুণ থেকে শুরু করে সকল বয়সী মানুষই জীবন পথে সফল হতে চায়, কিন্তু তারা কিভাবে সফল হতে হবে তা জানে না। তাদের জন্যই শেখ আব্দুর রহমান বাক্কার জ্বেলেছেন 50টি মোমবাতি, যে মোমবাতিগুলো তাদেরকে পথ দেখাবে যারা জীবনে সফল হতে চায়। বইটির সূচিপত্রের কয়েকটি উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে জ্ঞানী আলো, শেষ ভালো যার সব ভালো তার, মেয়ে তুমি ছেলে নও, শাশ্বত সফলতার খোঁজে, আপনারে আমি খুঁজিয়া বেড়াই, কাজী জীবনের চাবিকাঠি, যৌবনের আতা, কখনোই ভেঙে পড়ো না, ইচ্ছে শক্তি, দুশ্চিন্তার জীবন আর নয়, যত শ্রম ততই সাফল্য, সুখময় জীবনের সন্ধানে সুসংবাদ ছড়িয়ে দাও। বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। মোট পৃষ্ঠা সংখ্যা 160, মুদ্রিত মূল্য 232 টাকা। প্রথম প্রকাশ 21 বইমেলা 2019। বইটি কিনতে চাইলে 11/1 বাংলা বাজারস্থ ইসলামী টাওয়ারে অবস্থিত সমকালীন প্রকাশনের দোকান থেকে কিনতে পারেন, অথবা কল করতে পারেন 01616626636 নম্বরে। এছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন rokomari.com এ। আপনার লেখা বই কিংবা আপনার প্রতিষ্ঠানের ভিডিও রিভিউ তৈরি করতে যোগাযোগ করুন 01856144441 নম্বরে, অথবা ইমেল করুন islamprotidinbd@gmail.com এই ঠিকানায়।